ক্যামেরা চলছে তো? আচ্ছা আচ্ছা, এই যে আমি রিলস ভিডিওগুলো দেখছি, দেখতে পাচ্ছ ফেসবুকে, এই যে রিলস ভিডিওগুলো আমি দেখছি। তাই এই রিলস ভিডিওগুলো দেখতে দেখতে তোমাদের অনেকেরই পছন্দ হচ্ছে যে আমি এই রিলস ভিডিওটাকে সরাসরি গ্যালারিতে ডাউনলোড করব। ডাউনলোড করে আমি কি করব, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেবো, আমার বানাতেও হচ্ছে না যেহেতু আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো, এবং ফেসবুকে স্টোরি দেবো, যাতে আমার যে মানে মনের কথা দেখেন আমি পেয়ে যাচ্ছি। তাই অবশ্যই আমি হচ্ছে যে এটাকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেওয়ার চেষ্টা করব, কিন্তু ডাউনলোডটা কীভাবে করব সরাসরি গ্যালারিতে সেটাই তোমরা জানো না, কিন্তু সেটা আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ শিখিয়ে দেবো যে কীভাবে ফেসবুকে রিলস ভিডিওগুলোকে, যে রিলস অপশানটা এসেছে যেমন হচ্ছে টিকটকে ছিল সেরকম ফেসবুকে যেমন এসেছে, সেই রিলস ভিডিওকে সরাসরি কীভাবে গ্যালারিতে ডাউনলোড করা যেতে পারে। মাত্র দু মিনিটের মধ্যে তোমাদেরকে শিখিয়ে দেবো যে কীভাবে ফেসবুকে রিলসকে সরাসরি গ্যালারিতে কীভাবে নিয়ে আসতে মানে পারবে। তা গাইস, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অল করে দিয়ে একদমই ভুলবে না। আর ভিডিওটাকে যদি এখনো লাইক না করে দেখো অবশ্যই একটা লাইক করে দিবে। চলো সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়া যাক এবং তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো যাক। গাইস ফাইনালি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর তোমাকে কিন্তু ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে। ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর যে রিলসটা তোমার পছন্দ হচ্ছে, আমি সাপোজ এখানে রিলস ভিডিওতে ক্লিক করে দিলাম, দেখান থেকে হচ্ছে যে তোমার যে রিলস ভিডিওটা কপি মানে পছন্দ হচ্ছে, এই ভিডিওটা বলো অথবা এই ভিডিওটা বলো, যে ভিডিওটাই পছন্দ হচ্ছে সরাসরি তোমরা কী করবা, শেয়ার অপশানের উপর ক্লিক করবা। এখান থেকে দেখবে কপি লিঙ্ক বলে একটা অপশান আছে, সেই কপি লিঙ্কের উপর ক্লিক করে জাস্ট কপি করে নেবা, এখানকার কাজ শেষ। এবার চলে আবার গুগলে, গুগলে গিয়ে সার্চ করবা হচ্ছে যে ফেসবুক FSE ফেসবুক ভিডিও ডাউনলোড, ঠিক আছে, অথবা রিলস ভিডিও ডাউনলোড, ফেসবুক RWE রিলস ভিডিও ডাউনলোড, ঠিক আছে। সার্চ করার সাথে সাথে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটের উপর ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর এরকম ধারা চলে আসবে, এখানে দেখো দেখাচ্ছে পেস্ট ভিডিও ইউআরএল ফেসবুক, মানে ভিডিওর ইউআরএলটা যেটা কপি করেছি এখানে জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখানে ডাউনলোড অপশানের উপর যে ক্লিক করবো সরাসরি কিছুক্ষণ লোডিং নেবে, একদম প্রপারলি এখান থেকে ডাউনলোড তোমার সরাসরি গ্যালারিতে হয়ে যাবে, ঠিক আছে। আমি এখানে দেখে নিচ্ছি কতখানি পিতে নিব, আমি 1080 বা এখান থেকে দেখো 720 আছে, এটার উপর ক্লিক করে দেবো, ঠিক আছে। দেখো ডাউনলোড হচ্ছে, উপরে দেখতে পাচ্ছ, সরাসরি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ ডাউনলোড হচ্ছে, কিছুক্ষণ লোডিং নেবে। ডিটেলসে যদি আমি ক্লিক করি, এই যে ডাউনলোড হচ্ছে ভিডিওটা দেখতে পাচ্ছ, 3 সেকেন্ড আর টাইম নেবে, এই যে সরাসরি ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। আমি এখানে যদি প্লে করে দিই, দেখো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এইভাবে ফেসবুক থেকে রিলস ভিডিওকে ডাউনলোডগুলো করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।